চলে এসেছি গো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমার মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি ও সুন্দর ফুল নিয়ে চলেছি, কেননা আমার বন্ধুরা সব এই ধরনের মিষ্টি ও সুন্দর, তাই জন্য মিষ্টি ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ আমি পাশে করে যাচ্ছি, তোমাদের নিশ্চয়ই চিন্তা হচ্ছে কোথায় যাচ্ছি। তো ভিডিও শুরুতে বুঝতে পারবে না কোথায় যাচ্ছি, তো মনে হচ্ছে থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে চলেছি সকাল বেলায় মাথায় মাফলার পরে গায়ে সোয়েটার দিয়ে। আবার ড্রাইভারের পাশে বসে গেছি, দেখতে পাচ্ছ সামনেই সিট পেয়েছি, পেছনে গিয়ে সিট পাইনি। তো দেখতে পাচ্ছ যে বাসের সামনে তাই বসে আছি। তো এবার চলে গেলাম রেস্টুরেন্টে খেতে, তো ওখানে বেশি কিছু খাই না, তো ঘুগনি মুড়ি আর চপ দেখতেই পাচ্ছ খাচ্ছি। আর তার সাথে আর একটা চপ ছিল, সেটা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আমি। তো আবার দেখো আমি টোটোই করে যাচ্ছি, কত সুন্দর। ভিডিওটা না একটু আটকে যাচ্ছে, ভিডিও করার সময় আমি বুঝতে পারি না যে এতটা আটকে যাবে বলে। এই দেখো কী সুন্দর কলার বাগান, তো কলা গাছ কত হয়ে আছে জমির উপর দিক দিয়ে আমরা চলেছি, কত সুন্দর পরিবেশটা। তো এত সুন্দর হবেই, আমি যেখানটাতে গিয়েছিলাম সেখানটা তো সুন্দরই সুন্দর। তোমরা এবার বুঝতে পেরেই গেছো যে কোথায় চলে এসেছি। দেখো তোমরা ভিডিওর শুরুতেই তোমরা দেখো কোথায় এসেছি, এই দেখো বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা বীর বিপ্লবী। ইতিহাসের পৃষ্ঠা উল্টোলেই যার নাম ভেসে ওঠে তিনিই হলেন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা। তো ওনার বাড়িতেই চলে গেছি, তো অনেকদিন ধরেই যাবো করছিলাম, তো চলেই গেলাম, কেন না কালকে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো আর এক মহান বীরের বাড়িতে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি জানি তোমরা ভিডিও শুরুর আগেই বুঝে নিয়েছো কোথায় যাচ্ছি। তো প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো, তবেই তো তোমরা জানতে পারবে। আর এতে অনেক স্মৃতিসৌধ আছে মাতঙ্গিনী হাজরার, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিছুই জানতে পারবে না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে 6 বছর সাংসারিক জীবন কাটিয়েছে। আর যে সাইটের বাড়িটা ওটা পরে দেখাচ্ছি, ওইটাতেও তিনি 14 বছর কাটিয়েছেন। এই দেখো বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রদর্শনী, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এইটা। তো চলে এসেছি, তোমরা দেখো ভালো করে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার বাড়িতে। তো এটা হচ্ছে মিউজিয়াম, আর ওনাদেরই বংশধর আমাদেরকে এই মিউজিয়ামটা ঘুরে দেখাবে। তো ওনার যে বাড়িটা, তো দেখে খুবই কষ্ট লাগছে ওনার বাড়িটা দেখে, তো তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে মিউজিয়াম, নতুন তৈরি হয়েছে। আর ইনি যে দাঁড়িয়ে আছেন, এনার জেঠিমা হন বাবা। একটু কিছু বলুন আপনি। আমার সম্পর্ক বড় মা, বাবার ঠাকুমা, বাবার ঠাকুমা ঠাকুমা হন। তো ইনি আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবেন, তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো। তো চলো দেখতে থাকি আর কী কী আমরা দেখছি এবং তোমাদেরকে সেইটা দেখাচ্ছি। তো চলো। এখানে ওর সাংসারিক জীবন 6 বছর কাটিয়েছে, এইটা তারপরে রাজনৈতিক জীবন এই কথাই কাটিয়েছে, রাজনৈতিক জীবন। এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এই ফটোগুলোর মধ্যে কিছু ব্যাপার আছে, সেই জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই দিকের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাতে হচ্ছে সাংসারিক জীবন 6 বছর কাটিয়েছেন। আর এর পাশেই দেখতে পাচ্ছ যে টালির একটা বাড়ি, তো এটা রাজনৈতিক জীবনে 14 বছর কাটিয়েছেন, তাই তো? এটা 14 বছর কাটিয়েছেন, কাটিয়েছেন। একটা কুর্সি ছিল, সেই কুর্সি পুরোটা নিয়ে নাও, ওই যে বলুন জীবনটা কাটিয়েছেন প্রায় 54 বছর। ওখানে একটা কুটির ছিল, সেই কুটিরে সে কুটিরটা এখনও নির্মাণ হয়নি, আংশিক বাধা রয়েছে, সেটা হবে সিদ্ধান্ত। তো ইনি বলছেন একটা কুটির আছে, সেটা নির্মাণ হবে পরে, তো এখনো পর্যন্ত সেটা হয়নি, কমপ্লিট হয়নি, তো সেটা উনি বলছেন যে হবে, সিদ্ধান্ত। বাপের বাড়ির দৃশ্যটা এটা, এটা হচ্ছে যে বাপের বাড়ির দৃশ্য, বাপের বাড়ির বংশধর কেউ এখন নাই। আচ্ছা আচ্ছা, বংশধর কেউই নাই আপাতত, এটা মোটামুটি স্মৃতি করা দেখে ভালো হয়েছে। আর এটা আরিয়ার মাতঙ্গিনী বাড়িটা বিদ্যালয়, আমাদের ওর নামে যে বিদ্যালয়টি হয়েছে, আরিয়ার শহীদ মাতঙ্গিনী ভবন বাড়িটা বিদ্যালয়, এটা বিল্ডিং ফান্ড বিভাগ। আর এটা ওর বর্ষাদা থেকে ওর স্মৃতিস্তম্ভ,
যেটা ভবিষ্যতে ইন্দিরা গান্ধী এসে উদ্বোধন করেছিলেন 1973 সালে 23শে জানুয়ারি। এটা পঞ্চায়েত সমিতি ওর নামে, নাতমনি ব্লক পঞ্চায়েত সমিতি। এখানে ইন্দিরা গান্ধী এসেছিলেন 73 সাল 23শে জানুয়ারি। সামনে আমার বাবা ওর নাতি, মাতঙ্গিনীর নাতি। এইটাও স্মৃতির সময়, এইটাও গ্রহণ করতে আসছিল ইন্দিরা গান্ধী। তো বন্ধুরা দেখো কিছু ড্রয়িং আছে এখানেতে, আর তারপরেতে এই যে কিছু লেখা আছে, শুনো শুনো সর্বজনে বীরাঙ্গনার কথা, মাতঙ্গিনী যার নাম ভুবন বিখ্যাতা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুটা পড়লাম, তো তোমরা এটা পড়তে পারো, ভালো লাগবে। এক বীর যোদ্ধার কথা, তো তোমাদের সবাইরই ভালো লাগবে জানি আমি। যখন আন্দোলনে গিয়েছিলেন পুলিশের সামনে এই ছবিটা, সরকার সুতা কাটতেন, এটাও বাপের বাড়িতে যে ঘরটা রয়েছে সেই ঘরের মধ্যে এইভাবে একটা একটা প্রতীকী জন্য রয়েছে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে উনি চরকায় সুতা কাটছেন ওনার বাপের বাড়িতে, তাই তো? এই যে বাপের বাড়ির যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বাপের বাড়ির বাড়ি, আর ইনি হচ্ছে সেই বাপের বাড়িতে সুতা কাটছেন চরকাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ পরাধীন ভারতকে স্বাধীন করার জন্যে যিনি নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন, মাতঙ্গিনী হাজরা, আমরা আজকে সেইখানেই পৌঁছে গেছি। তো এটা মিউজিয়ামে নানা রকম স্মৃতিসৌধ রাখা আছে, যাতে আমাদের আরও মানে পরের প্রজন্ম এই জিনিসগুলোকে দেখে এবং মনে রাখে এই জিনিসগুলোকে। সেই জন্যই মিউজিয়ামে সুন্দরভাবে গুছানো অবস্থায় আছে, তো তোমরাও ওখানে গেলে দেখতে পারবে। তো এখানে দেখতে পেয়েছো ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণকারী দেশবাসী। তো তোমরা তো ইতিহাসে পড়েছো, আমরাও পড়েছি ইতিহাসে, তো পড়া নিজের চোখে গিয়ে দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ। তো আমারও খুব ভালো লাগছে ওখানে গিয়ে। 1938 সালে নারাজোলে রাজময়দানে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় ব্রিটিশ আমলের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা করেছিলেন। এইটা হচ্ছে রাজবাড়ি, উনি বলে দিচ্ছেন ওনাদেরই উত্তরাধিকারী, তো উনি বলে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন, কেননা আমরা নতুন, আমরা কি আর এইসব জানি, তো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কোনটা কি, কে এসেছিলেন না এসেছিলেন, কিভাবে কি হচ্ছে, সব কিছুই উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। সম্ভব তো নয় আমাদের জানা, আমরা জাস্ট বইয়েতে কতটুকুই বার পড়েছি, আর ওনার বাড়িতে গিয়ে জানা, দুটোর মধ্যে অনেক তফাৎ, তোমরা এটা জানোই আর বলতে হবে না। তো এই দেখো, এই আদালতে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে ওখানে পুলিশের হাতে ধরা পড়ে ওই বিচার হলো আদালতে, 6 মাসের জেল হলো, 6 মাসের জেল কাটাবার জন্য মিনাপুর জেল থেকে বহরমপুর জেলে গেছি ভালো ব্যবহারের জন্য। 4.5 মাস পরে 1.5 মাস শাস্তি মুখ হয়, 4.5 মাস পরে পুলিশ পাওয়াটা বাড়িতে ফিরে আসে। তো এটা আদালত তোমরা দেখতেই পাচ্ছ, তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই যে আদালত, এটা দেখতে পাচ্ছ এখানে ওনার বিচার হয়েছিল, তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে, জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে ওনাকে এখানেই জেল হয়েছিল। ওখানে জেল হয়নি, ওখানে জেলে বিচার হয়েছিল, বিচার হয়েছিল, মিলাপুর জেল থেকে বহরমপুর জেলে স্থানান্তরিত হয়েছিল। তো ওনাদেরই বংশধরকে বলেছিলাম যে একটু ভালো করে সুন্দরভাবে একটু বললে খুব ভালো হয়, আমাদের অজানা জিনিসও আমরা জানতে পারলাম ও তোমাদেরকেও জানাতে পারলাম। তো ওনাদের বাড়ির লোক এতটাই ভালো যে আমাদের খুব ভালো লাগলো, এত মিষ্টিভাবে এত আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছিলেন কি হয়েছিল না হয়েছিল, কোথায় কি হয়েছিল, কোথায় বাড়িতে কি হয়েছিল, কে এসেছিলেন এখানে, সব কিছুটা সুন্দরভাবে ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। ওনার যে এতটা ধৈর্য, মানে যিনি আমাদেরকে বলে দিচ্ছিলেন এতটাই ধৈর্য যে হয়তো আমাদেরও নেই ওই ধৈর্য, তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। মানে ওনার মধ্যে কোনো খারাপ মানে
অস্থির বা এতবার বকছে সেই জিনিসটা মানে কোনো মানে অস্থির ভাব কিছুই নেই, আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তো ওনার 9 বছর বয়সে বিয়ে হন এবং 12 বছর বয়সে উনি বিধবা হয়ে যান। আদালতে ই করতে যান, অভিযান করতে যান, এখানে মোটামুটি সেখানে বানপুকুর ধারে শহীদ হয়েছিলেন, শহীদ বানপুকুর ধারে শহীদ অবস্থা এইভাবে পড়েছিল। সে নিঃশ্বাস ত্যাগ করব, এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ উনি ব্যবহার করতেন, এইটা শিলনোড়া, আর এখানে আছে শঙ্খ, আর ওখানে কিছু কাঁথা, হাতে সেলাই করা কাঁথা আছে। এই পাথর বাটিটাই খেতেন। আচ্ছা, এই যে শঙ্খটা রাখা আছে যে পাথর বাটিতে, উনি এই পাথর বাটিতে খেতেন, হাতে থাকতো, এই শঙ্খটা ওনার হাতে থাকতো। আমরা দেখতেই পাচ্ছ এই যে কাঁথা, ওনার নিজের হাতে সেলাই করা কাঁথা তোমরা দেখতে পাচ্ছ, আর এই একটা কাঁথা। তো ওনার কিছুই ছিল না তেমন, উনি যখন চলে যান ওখান থেকে তখন ওই কাঁথা আর ওই যে সামগ্রীগুলো দেখালাম, শাঁখ, একটা পাথর বাটি, আর তোমরা যেগুলো দেখলে ওই কাঁচের মধ্যে, ওনার কাছে শুধুমাত্র ওইটুকুটাই ছিল, আর কিছুই ছিল না। উনি একটা গরিব বাড়িতে ওই জিনিসগুলো রেখে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন যে আমি আর ফিরবো না, তোমরা ওইগুলো ব্যবহার করবে। তো উনি ওইগুলো বলেই গিয়ে চলে গিয়েছিলেন এবং সেই জিনিসগুলো দিয়ে গিয়েছিলেন। তো যখন মিউজিয়ামটা ওখানে তৈরি করা হয় তখন ওনাদের বাড়ি থেকে ওইগুলো নিয়ে আসা হয়। যে ফটোতে দেখেছিলে মানে মিউজিয়ামেতে আমি দেখিয়েছিলাম অরিজিনাল বাড়িটা, তো আমরা যে অরিজিনাল বাড়িটাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো সেই অরিজিনাল বাড়িটা সামনে থেকে তোমরা দেখো, তো দেখতে থাকো। আমাদেরকে যে দেখিয়েছিলাম রাজনৈতিক জীবন কাটিয়েছেন যেই বাড়িতে, সেই বাড়িটা হচ্ছে এই বাড়িটা। চলে আস, তো এই বাড়িটা এখন হচ্ছে যে ভাঙা চোরা অবস্থা হয়ে আছে, তো অনেকদিনের বাড়ি সেই কারণে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটা, এখন ওনাদের বংশধররা ব্যবহার করছেন, জ্বালান টালান রাখেন, তো ওনাদের বংশধররা এখন এইসব ব্যবহার করছেন এখানে। তো এইটা হচ্ছে যে সাংসারিক জীবন এখানে কাটিয়েছেন 6 বছর, আর এনাকে যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এনাদের বংশধর, তো তাদের সঙ্গে আমরা কথা বলবো। আর যে দেখতে পাচ্ছো লাল এবং হলুদের যে শাড়িটা পরে আছেন ওনার ঠাকুমা, মানে ওনার হাজবেন্ডের ঠাকুমা হন, মানে ওনারও ঠাকুমা। তো তোমরা দেখতেই পাচ্ছো যে উনি কিছু একটা বলছেন, হাত দিয়ে দেখাচ্ছেন, তোমরা বুঝতে পেরেছো, কিছুটা আন্দাজ করতে পেরেছো এই বাড়ি সম্বন্ধে কিছু বলছেন। তো এই বয়স্ক মানুষটার কথাটা মিউট করে দিয়েছি, মানে এনাদের বংশের লোকের কথা মিউট করে দিয়েছি, এটা আমার খুব খারাপ লাগছে, তোমরা ক্ষমা করে দাও, এটা আমি করতে বাধ্য হয়েছি। কেননা কালকে তো তোমরা জানোই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো ওখানেতে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তো সেই জন্যে মাইকে গান বাজাতে বাজাতে যাচ্ছিল এবং অ্যানাউন্স করতে করতে যাচ্ছিলো। তো ওই গানটা যদি আমার ভিডিওতে আসে আর এনার কথা যদি আমি না মিউট করি তাহলে ওই গান তো আসবেই, তো গানটা আসার ফলে কপিরাইট ক্লেম আসবে, তো সেই জন্যে আমি মিউট করতে বাধ্য হয়েছি। তোমরা কেউ খারাপ ভেবো না আমাকে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। উনি যে কথাগুলো বলছেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, উনি এটাই বলছেন যে মাতঙ্গিনী হাজরার বিয়ে হয়েছিল 9 বছর বয়সে আর বিধবা হয়েছিলেন 12 বছর বয়সে। তো তিনি হচ্ছেন যে আরও কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে ওনার যে সতীনের সন্তান ছিলেন ওনাকে বলে দিয়েছিল যে আমাকে একটা বাইরে
ছোট্ট কুঠির করে দিতে। তো সেই সন্তান করে দিয়েছিলেন ওনাকে, বাইরে একটা ছোট্ট কুঠির করে দিয়েছিলেন। তো সেই সম্বন্ধে আমাদেরকে বলছিলেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এতটাই খারাপ লাগছে যে ওনার কথাটা থাকলে হয়তো খুবই ভালো লাগতো, কিন্তু কপিরাইটের ভয়ে আমি এইটাকে মিউট করে দিয়েছি। উনি এত সুন্দরভাবে বলছিলেন আমাদেরকে, আমরা মন দিয়ে শুনছিলাম ওনার কথাটা। তো তোমাদেরও হয়তো ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এটা মিউট করতে আমি বাধ্য হয়েছি, নালে তোমরা তো জানোই তোমাদেরকে আর কি বলবো আমি। এই দেখো তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি, উনি তো এই কথাগুলোই বারে বারে বলছিলেন আর আমরা শুনছিলাম। আর এই যে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে দুটো ঘর আছে, এই একটা ঘর আর আরেকটা ঘর তোমাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে। তো এই ঘরটা, এই যে আমি উঠে যাচ্ছি, তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরে দেখাবো। এইগুলো হচ্ছে সব ধানের বস্তা রাখা আছে, কেননা ওনাদের বংশধররা এগুলো ব্যবহার করছেন ঘর, তো সেই জন্য ওনারা ধানের বস্তা রেখে দিয়েছেন এগুলো। তো এইবার আমি এগিয়ে যাব তোমাদেরকে এই ঘরের আরও কিছু জিনিস দেখানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওনাকে দেখতে পেয়েছেন, এই যে উনি হচ্ছেন এই বাড়িরই আরেকজন সদস্য। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে, উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। এতটাই ভালো ওনারা যে বলার মতো মানে কিছু নেই, খুব ভালো লাগলো। বাড়ি বুঝতে পারছেন, এই বাড়িতে কেউ এখন থাকে না, সব ধীরে 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 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে কেউ এখন থাকে না এই বাড়িতে, মানে কিছু বংশধর থাকেন, কিছু বেরিয়ে গেছে, এক আধজন থাকেন, আছে, বাকি সব চলে গেছে, বেরিয়ে গেছে। তো তোমরা শুনতেই পেলে ওনারা বেরিয়ে যাবেন বললেন, তো এখানে আর থাকবে না, কেননা ঘরটা ভেঙে পড়ছে আস্তে আস্তে। এই যে সিঁড়িটা আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই সিঁড়িটার কিছু রহস্য আছে, তো ওনাদের বংশধরের মুখ থেকেই শুনে নিলে খুব ভালো হবে। তো তোমরা শুনে নাও, হ্যাঁ, সিঁড়িটা কি মানে কি জন্য ব্যবহার এখানে, এইটা দিয়ে সব বিপ্লবীরা বলে টলে উপাধি বাঁশ বলে ভিতর দিয়ে বাড়িয়ে দিতেন বাড়িতে, মানে এইটা দিয়ে ধরতে পারতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলো সিঁড়িটা দেখো। আর ইন্দিরা গান্ধী গান্ধী এসেছিলেন এখানে, ইন্দিরা গান্ধী, হ্যাঁ, 73 73 এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে বিপ্লবীরা আসতেন, এই সিঁড়ি দিয়ে উঠে যেতেন, আমরা যেখান দিয়ে উঠে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে বিপ্লবীরা উঠে যেতেন, ওনাদেরকে কেউ দেখতে পেত না। তো আমরা সেই সিঁড়িটা দিয়েই উঠে যাচ্ছি, তো মানে মনের মধ্যে যেন একটা খুব আনন্দ লাগছিল যে এই বিপ্লবীরা যেই সিঁড়ি দিয়ে উঠে যেতেন সেই সিঁড়ি দিয়ে আজ আমরা উঠে যাচ্ছি। তো অনেকেই উঠেছেন, তো আমার মধ্যে একটা অন্য ধরনের ফিলিংস হচ্ছিলো। তো তোমরা দেখো, তো তোমাদেরকে উপরটা ঘুরে দেখাচ্ছি, দেখো তোমরা, তো ওনার হচ্ছে যে ওই ওই সিঁড়িটা দিয়ে আসতেন আর বেরিয়ে যাওয়ার আমি সিঁড়িটা দেখাচ্ছি, এখানটাতে বেরিয়ে পরে ওইদিকে ওই ঘরটা পাকা ঘরটা হয়েছে। তো এখানে হচ্ছে যে সিঁড়ি আসছে, বিপ্লবীরা এসে এখান দিয়ে বাঁশতলা দিয়ে বেরিয়ে গেছে। তো বিপ্লবীরা ওই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম ওই সিঁড়িটা দিয়ে আসতেন, আর এই সাইডটায় সিঁড়ি ছিল, ভেঙে গেছে, মাটির সিঁড়ি ছিল, তো সেটা ভেঙে গেছে। তো এখান থেকে একটা সিঁড়ি ছিল, এখানটা থেকে এই বাঁশ বাগানের মধ্য দিয়ে বেরিয়ে যেতেন, মানে কেউ ধরতে পারতো না, বিপ্লবীরা এখান থেকে বেরিয়ে যেতেন। তো আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে দোতলার ওপর আমি দাঁড়িয়ে আছি, এখানেই থাকতেন। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের খুব আনন্দও লাগবে জিনিসটা দেখে। তো চলে আসো, আর কিছু জিনিস দেখাই ওইদিকে। এইটা কিসের জন্য? ওই অনেকজন মেম্বার থাকার ফলে ওই বারান্দাকেই ঘিরে ঘিরে সব এক একটা পরিবার রয়ে যেত আর কি। মেয়ে শ্বশুরের 5টা ছেলে, হ্যাঁ, তারা তাদের ওই একটা ছেলে ওই রকম বিয়েতেই তো হয়ে গেছে, সেই জন্য একটা রুমের মতো করে নিয়েছে।
এটা একটা রুমের মতো করে নেওয়া হয়েছে, কেননা এ না এই বাড়িতে অনেক মানুষ ছিলেন, 43 জন বললেন না, 43 জনের মতন মানুষ ছিলেন। তো থাকার অসুবিধার জন্যে এখানে একটা পার্টিশান দেওয়া হয়েছে, পার্টিশান দিয়ে একটা রুম করে নেওয়া হয়েছে। তো এখানেই থাকতেন, রুমটা একটু এখান থেকে দেখিয়ে না, এই যে এই যে ফাঁকটা থাকছে সেই দিকে একটা রকম করতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো এখানেতে অনেকদিন ধরে আসবো আসবো করছি, আসলাম। তো এই বাড়িটার ওই দিকে একটা বারান্দা তোমরা দেখলে, আবার এই দিকে একটা বারান্দা দেখাবো, মিডিলে ঘর আছে। তো এইদিকের বারান্দাটা তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ ভাঙা চোরা অবস্থায় আছে। এটা তখনকার পুরোনো না, সিন্দুক ছিল। আচ্ছা এইটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে যে পুরানো সিন্দুক, মানে উনি ব্যবহার করতেন, মাতঙ্গিনী হাজরা ব্যবহার করতেন, মানে ওনার সিন্দুক এটা। তো এই যে সিন্দুকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে মাতঙ্গিনী হাজরার সিন্দুক উনি ব্যবহার করতেন। একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ধুলো পড়ে আছে। তো এ দেখতেই পাচ্ছ তোমরা, আর এই যে ঘরগুলো বন্ধ করা আছে, কেননা এই ঘরের অবস্থাটা খুব একটা ভালো নয়, সেই কারণেই বন্ধ করে রেখে দিয়েছেন। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ তোমরা করে দিও, আর তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমরাও আমাকে খুব ভালোবাসো জানি। তো আবার চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আসার। টাটা।